হ্যালো ফ্রেন্ডস, আমি তুহিন আর আপনাদের সবাইকে ওয়েলকাম রনিক্স গার্ডেনে। ফ্রেন্ডস, আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন সেখানে আমার পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের কিন্তু গাছ দেখেছেন। সেই গাছগুলো ম্যাক্সিমাম কিন্তু সিট্রাস গাছ, মানে লেবুর প্রজাতি। আমার কাছে এখন অবধি টোটাল 48 রকমের লেবুর ভ্যারাইটি রয়েছে। আজকে আমি আরও তিনটে গাছ কালেকশান করে নিয়ে এসেছি, আর প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা প্রজাতি, যেটা আমি আগেও বলেছিলাম। আজকে প্রথম যে গাছ এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জালনা সুইট। এই গাছটা একটা মহারাষ্ট্রে মানে এই গাছের চাষ সবথেকে বেশি হয়। এটা একটা মৌসুমি লেবু। যারা নতুন ছাদ বাগানি তাদের তো অবশ্যই আমি এই গাছটা রিকমেন্ড করব, কারণ এই গাছটা ফলনও প্রচুর পরিমাণে হয়, টেস্টটাও খুবই সুন্দর এবং যত্নও কিন্তু খুব কম লাগে, যেটা একটা নতুন ছাদ বাগানের যে জিনিসগুলো সবথেকে বেশি প্রয়োজন সব বৈশিষ্ট্যই কিন্তু এই গাছটার মধ্যে রয়েছে। আপনারা অনেকেই ভাবেন যে হয়তো গাছ লাগাবো, গাছ লাগিয়ে প্রথমেই আমি ফল পেয়ে যাবো এবং যত্ন আমি খুব একটা করবো না, বা প্রথম প্রথম হয়তো আপনাদের অনেক ক্রেজ থাকে যে হ্যাঁ আমি গাছ লাগাচ্ছি, বিভিন্ন ধরনের গাছ লাগাবো এবং আমরা প্রতিদিন যত্ন করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা দেখবেন হয়তো মার্চ এপ্রিল মাস অবধি সেই যত্নর চাহিদাটা থাকে, তারপরে কিন্তু আস্তে আস্তে সেই চাহিদাটা একটু কমতে থাকে। আবার দেখবেন সেই চাহিদাটা বাড়ে যখন শীতকাল আসে, তখন সেটা সবারই মানে ম্যাক্সিমাম লোকেরই এই প্রবলেমটা কিন্তু হয়। আমি আপনাদের বলবো যে আপনারা হিউজ কালেকশন না করে পাঁচটা ছটা গাছ লাগান এবং সেই গাছগুলোকে কিন্তু সারা বছর অল্প হলেও যত্ন করুন। তো এই একটা গাছ যেটা আমি আপনাদের অবশ্যই রিকমেন্ড করব। গাছটার দামও কিন্তু খুব একটা বেশি না, আর এই গাছটা যদি টেস্টের কথা বলি মানে এর ফলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা রস পেয়ে যাবেন, আর গাছটা ফলনও প্রচুর দেবে, যেটা আমি আগেও বলেছি। এবং সবথেকে বড় ই হচ্ছে এটা কিন্তু বাণিজ্যিকভাবেও মানে এই গাছটা চাষ হয়। আপনার নিজের ছাদ বাগানে যদি গাছ লাগিয়ে ফল খেতে হয়, এই গাছটা কিন্তু খুব একটা ভালো অপশান আপনার জন্য। নেক্সট যে গাছটা রয়েছে এটা হচ্ছে টারোক্কো ব্ল্যাড অরেঞ্জ। গাছটার সাইজ দেখে হয়তো বুঝতেই পারছেন গাছটা একদম ছোট্ট একটা গাছ, 1 ফুটের একটা গাছ। এই গাছটা বড় হতে প্রায় 1 বছর লেগে যাবে আমার কাছে, এবং হয়তো সামনের বছর ফলন হয়তো আমি এই গাছটা থেকে পাবো। যাই হোক, এই গাছটার মধ্যে যে লেবু হয় মানে যে অরেঞ্জ হয় সেটা কিন্তু একদম কাটলে ভিতরে পুরো লাল দেখতে পাওয়া যাবে, কিন্তু এই গাছগুলো নর্মালি ঠান্ডা যে জায়গাগুলো সেখানে খুব ভালো জন্মায় এবং সেখানের মানে ফলগুলোতে কিন্তু প্রচুর সুন্দর কালারও দেখতে পাই আমরা। কিন্তু এটা আমাদের এই ওয়েদারে ফলন ঠিকই হবে, কিন্তু কালার কতটা আসবে আমার কিন্তু জানা নেই। আর আমি যে নার্সারি থেকে এনেছি সেই নার্সারির যে জেঠু ছিলেন উনিও কিন্তু আমাকে সেম কথাটাই বলেছেন যে আমি গাছের ফলন নিশ্চয়ই পাবো, কিন্তু কালার কতটা আসবে এটা কিন্তু মানে উনিও আমাকে গ্যারান্টি দেয়নি যে হ্যাঁ একদম ভিতরে কাটলে লাল হবে, এরকম কিন্তু উনিও আমাকে বলেনি। আপনি হয়তো গুগলে সার্চ করে দেখতে পাবেন এর মধ্যেকার কালারটা না একদম, ধরুন আপনার হাতে কোথাও কেটে গেছে বা রক্ত কোথাও দেখেছেন নিশ্চয়ই অনেক সময় আপনার হাত কেটে গেলে, এবং রক্তটা জমে গেলে যে কালার হয় যে কালচে লাল বর্ণের ঠিক সিম কালার হয় কিন্তু এই গাছটার মধ্যে, মানে এই গাছের যে লেবু হয় তার মধ্যে। তো এটা একটা খুব ইউনিক গাছ, গাছটার সাইজও কিন্তু খুবই ছোটো এবং গাছটার দামটাও কিন্তু অনেকটাই। আমি এই গাছটা সংগ্রহ করেছি 600 টাকা দিয়ে। আপনারা যারা নতুন ছাদ বাগানি আছেন তাদের কিন্তু আমি এই গাছটা অবশ্যই রিকমেন্ড করবো না, কারণ এই গাছের বড় চারা পাওয়াটা একটু চাপের হয়ে যায় এবং এই গাছটাকে একটু যত্নের বেশি প্রয়োজন হয়। যেটা জালনা সুইটের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এর খুব একটা যত্ন না হলে চলে, কিন্তু এই গাছটা একটু যত্নের কিন্তু প্রয়োজন আছে। সেজন্য বলছি যে যারা হয়তো কিছুদিন ধরে গাছ লাগাচ্ছেন বা নতুন কালেকশন করতে চান তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি এই টারোক্কো ব্ল্যাড অরেঞ্জ। এর পরের যে গাছটা আমার কাছে রয়েছে এটা হচ্ছে বোনানজা নাভেল। আর আপনার নাভেল কথাটা মানে শুনেই বুঝতে পেরেছেন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াশিংটন নাভেলের একটা মানে আরেকটা প্রজাতি বলতে পারেন। এই গাছটা একটু ছোটো টাইপ, মানে এই গাছের ফলটা অন্যান্য নাভেলের তুলনায় একটু ছোটো হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু রস পাওয়া যায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু বাণিজ্যিকভাবে আমি এখন অবধি আমি যত সার্চ করে দেখেছি বা অনেক আমি ওয়েবসাইট ঘেঁটে দেখেছি সেখানে কিন্তু কেউ এটা বাণিজ্যিকভাবে খুব যে সাফল্য পেয়েছে বা বাণিজ্যিকভাবে খুব যে চাষ হচ্ছে তা কিন্তু নয়। এর একটাই কারণ, এটা যখন পেকে যায় না তখন এর মানে ফলের কালারটা ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু আপনি যদি নিজের বাড়িতে মানে নিজের ছাদ বাগানে বা নিজের বাগানে এই গাছটাকে স্থান দেন এবং সেখান থেকে যদি আপনি ফল খান, নিজের খাওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা এই অরেঞ্জ এটা। আর এতে প্রচুর পরিমাণে ফলন হয় যেটা আমি আগেও বলেছি, এবং টেস্টটাও কিন্তু ভারী সুন্দর।
এই গাছটা আমি নতুন ছাদ বাগানিদের জন্য আমি তো রিকমেন্ড করব না, কারণ এই গাছটার দামটাও অনেকটা বেশি। তো আমি এই গাছটা আমার অন্যান্য গাছের সংগ্রহের সঙ্গে এই গাছটাকে জুড়লাম। এই নতুন 3 সদস্য কিন্তু আমার এই ছাদ বাগানে অ্যাড হয়েছে। অবশ্যই এই গাছটাকে আমি লাগাবো এবং বছরখানিক তো ওয়েট করতে হবে আপনাদেরও এবং আমারও এই গাছটা থেকে ফল পেতে হলে, এবং তারপরে আমি অ্যাকুরেট রেজাল্ট দিতে পারবো যে এই গাছটা থেকে যে কেমন আমরা ফল পাচ্ছি। তো যাই হোক ফ্রেন্ডস, আমি আপনাদের রিকমেন্ড করব যারা নতুন ছাদ বাগানি অবশ্যই তারা এমন গাছ চুজ করুন যে গাছগুলোর খাটনি কিন্তু খুব বেশি হয় না এবং গাছটার দামও কিন্তু কম। হয়তো প্রথম বছর আপনি এমন গাছ লাগিয়ে ফেললেন যার অনেক বেশি কস্টলি এবং তার যত্ন না করার ফলে গাছটা যদি মারা যায় আপনার পয়সাটাই কিন্তু নষ্ট হবে। সেজন্য আমি বলছি যে এমন কিছু গাছ চুজ করুন। প্রথমেই আমি বলছি না একবারে 50টা গাছ কিনুন বা 30টা 10টা গাছ কিনুন, প্রথমে 2-3টে 4-5টা গাছ লাগান না। গাছ লাগিয়ে আগে নিজের এক্সপিরিয়েন্সটা একটু বাড়িয়ে নিন, তারপরে কিন্তু আপনি আরও অন্যান্য ভ্যারাইটি কালেকশন করতেই পারেন। তো সেজন্যই বলছি যে যারা নতুন ছাদ বাগানি, প্লিজ এই জানলা সুইটটাকে আপনি আপনার ছাদ বাগানে বা আপনার বাগানে স্থান দিতেই পারেন। আর আপনারা যদি চান যে আমি পার্টিকুলার একটা লিস্ট আপনাদের বলে দিই যে বেস্ট 5টা গাছ বা 6টা গাছ বা 7টা গাছ, যেটা আপনাদের কী মানে কী ধরনের গাছ আপনারা যারা নতুন ছাদ বাগানিয়েছেন তারা লাগাতে পারেন, তো অবশ্যই কমেন্ট করবেন। আমি তাহলে আপনাদের জন্য একটা স্পেশালি ভিডিও বানাবো যেখানে আমি আপনাদের রেকমেন্ড করব এমন 5টা বা 6টা বা 7টা গাছ, যে গাছগুলো কিন্তু আপনি মানে বিগিনার্সদের জন্য খুব ভালো হবে, মানে নতুন ছাদ বাগানিদের জন্য খুব ভালো হবে। যাই হোক ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই গাছগুলোর আপডেট তো আমি দিতেই থাকবো এবং আপনারাও মানে দেখতে পাবেন যে ইন ফিউচার এই গাছটাকে আমি কেমন ফল পাচ্ছি এবং এই গাছগুলো আমি যত্ন কীভাবে করছি সব কিছু কিন্তু এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।